ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইনসান মানে কি সবাই বলেন আপনারা কি আমরা কি আমরা মানুষ তো মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নাই জিনদের নামও সূরা আছে কি নাম সূরাতুল জিন মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অফ দা হোলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দা হোলি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সবকিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহা দ্বিতীয় সুরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সূরাতুন নাস নাস মানিও মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বের হয় আমরা ওটারে বলে গরু ছাগলের পেট থেকে বের হইলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বের হইলে ওটা মানুষ হয় না ওটারে মানুষ বানাইতে হয় ওটারে মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক কি না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কি না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক চাঁদাবাজ না হোক 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফ্যান্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরে শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখায় দিবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো এডুকেট ইউর সেলফ এডুকেট ইউর জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরআনে আছে না নাই কোরআনের প্রথম শব্দটা কি ইকরা ইকরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়েন কোরআন পড়লে জীবন গড়া যায় ঠিক কি না তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে চিল্লায় বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ
ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিব্রাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিব্রাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে, আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলো জ্বালিয়ে সারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি, আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নাবিগো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া, আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি, সুবহানাল্লাহ পড়ো, এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান, সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্ব নবীর খেলা ওইখানে শুরু, ঠিক কি না? জিব্রাইল ওইখানে থেমে গিয়েছে আর যেতে পারে না। জিব্রাইল যেখানে শেষ, বিশ্ব নবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কিনা? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে, একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না? আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে, বস্তাবন্দি করে, চিল্লায়, এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখে রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস, 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই, কোনো প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাট ম্যান। ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি? মানুষ। মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না, চিল্লায়, এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না, কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না, উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু, বলহুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কিনা? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন, ইনসান।
আর জোরে ইনসান মানে কি আর জোরে কোন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কার্ল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো উনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন উনার বাড়ি হচ্ছে রাশিয়া উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আর কি তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কোশ্চিন কালেও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুকাত মানুষ কি আশরাফুল মখলুকাত গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরেশতা মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক কি না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরাআন আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত সুবহানাল্লাহ কইবেন না আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানে মানুষ হলো আশরাফুল মখলুকাত গোটা বিশ্বের মধ্যে সেরা আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরাআন 60 হাত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ আমরা আশরাফুল মখলুকাত ভালো লাগে না শুনতে আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ ইন্নি জাইলুন ফিল আরদি আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লি ইজরাই আহকামিল্লাহি ওয়া তানফিযি আওয়ামিরিল্লাহ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা চুরি করলে হাত কেটে দাও কার আইন নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন এই দেশের বানানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কার السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم If anyone steal
something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল। অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ, জায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত। তার উপাধি হলো হুব্ব রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে এই স্পর্ধা? লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারানী, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন, কার? এজন্য বাংলাদেশে চুরি চামারি আসার নাই, হাজার হাজার কোটি টাকা উদাও হয়ে যায়, আসেনা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে, আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন, তবে এই চোর লাউ সুর ডাইল সুর মুরগি সুর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়, এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না, দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না, মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না, এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? আপনাদের নোয়াখালীর কোথায় যেন একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, সুবর্ণচর, এটার বিচার হয়েছে না? প্রক্রিয়াধীন হচ্ছে, সবাই অ্যারেস্ট হয়েছে, হচ্ছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি, সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত, আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আকামগুলো বাস্তবায়নের জন্য, সব সৃষ্টি কুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত, আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা, আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সবচাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনে আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন, হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না, এটা বাঁকা করা যায়, বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা, স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন, লেগে স্পিন, কয় হুজুরও জানে কেমনে দিই, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা, হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই, এইখানেও আছে না নাই, আবার এইখানেও আছে না নাই। কত কাজ বাজার করে, যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ, কয়না পোলাপান, আহা, কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি
ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি আউট কত কাজে আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষের চেহারাটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর না মিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাহলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর টাকা আইতে গুলো টাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকা আইত তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কইয়া ফেলাইছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে আল্লাহ স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আছে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কি না আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পোলা পয়েন্টটা কয় পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাইস তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসে না নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন রে শোনাও শালী রে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসে না নাই তার মানে জায়গা মতো করলে সব সওয়াব সুবহানাল্লাহ পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ১৬ থেকে ১৮ বছর বয়সে ম্যাচিউরড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় ৩২ বছর বয়স তো বাকি ৩২ বছর ও কি আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আছে না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে ১০ লাখ জেনা করতে লাগে ৫০০ টাকা কথা কন এজন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমিন